আসসালামু আলাইকুম। থাম্বনেলের টাইটেল দেখে বুঝে গেছেন আমি আপনাদের সাথে কি শেয়ার করব। জি হ্যাঁ, লিচু। লিচু কিভাবে আপনারা অনেক দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন নর্মালে, সেই টিপসগুলো শেয়ার করব। একটা ভিডিওতে অনেকগুলো টিপস থাকবে, আশা করি একটাও মিস করবেন না। এখানে দেখতে পাচ্ছেন আমি পানি নিয়েছি, এটা সম্পূর্ণ ট্যাবের পানি। হয়তো বা অনেকে ভাববেন গরম পানি ঠান্ডা পানি, না, এটা একবারে নর্মাল ট্যাবের পানি। তো এর মধ্যে আমি কী দিয়ে দিলাম, সেটা হলো লবণ। খাবার একটু লবণ পানির মধ্যে আমি মিশিয়ে নিলাম। এরপর লিচুগুলো আমি ভিজিয়ে রাখবো। সবাই তো জানেন এখন ফল মূল তরু তরকারি সব কিছুতে ফরমালিন দেওয়া, তো কিভাবে ফল ফরমালিন মুক্ত রাখবেন সেই টিপসটাও এখানে কিন্তু শেয়ার হয়ে গেল। পানিতে সামান্য একটু লবণ দিয়ে তার মধ্যে ফল অথবা শাকসবজি আপনারা অন্তত পক্ষে 10-15 মিনিট ভিজিয়ে রাখবেন লবণ পানিতে। তাহলে যে কেমিক্যাল, তারপর ক্ষতিকর ফরমালিন থাকে, সেটা আর ফলমূল শাকসবজিতে থাকবে না। তো আমি বেছে বেছে ভালো লিচুগুলো নিয়ে নিচ্ছি আর খারাপ লিচুগুলো বাদ দিয়ে দিলাম। এরপর ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম, এই যে দেখুন 10 মিনিট পর। এরপর একটা কাপড়ে আমি লিচুগুলো উঠিয়ে নেব। লিচুগুলো যেহেতু আমি সংরক্ষণ করে রাখবো, এভাবে যদি আপনারা লবণ পানিতে ভিজিয়ে রাখেন তাতে করে হবে কি, লিচু থেকে যে কেমিক্যাল এবং ক্ষতিকারক ফরমালিন আছে সেটা চলে যাবে এবং লিচুগুলো খুব সতেজ থাকবে, কালারটা একবারে চেঞ্জ হবে না। এটা কিন্তু এক নম্বর টিপস গেল। এভাবে কিন্তু ভালোভাবে আগে মুছে নিতে হবে। আপনারা এভাবে লিচু রেখে দেবেন, প্রথম যেদিন আপনারা বাজার থেকে লিচু কিনে নিয়ে আসবেন, তারপর এভাবে লবণ পানিতে ভিজিয়ে লিচুগুলো ভালোভাবে মুছে একটা ডালাতে অথবা ঝুড়িতে এভাবে রেখে দেবেন, ফ্যানের বাতাসে কিছুক্ষণ রাখবেন। এরপর আপনারা এমনি ঘরের যে কোনো এক জায়গায় রেখে দেবেন লিচু, দেখবেন লিচুর কালারটা একেবারে চেঞ্জ হবে না। আপনারা নিয়ে আসার পর অনেকেই খেয়াল করেছেন লিচুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, চামড়াটা কালো হয়ে যায়, তাতে করে আর কালো হবে না যেহেতু আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর চলে যাব পরের টিপস। এই যে দেখতে পাচ্ছেন একটা ব্যাগ, এটা জালি ব্যাগ বলা হয়। এটা যে কোনো ফলমূলের সাথে অথবা মিষ্টির বাক্স, দইয়ের বাক্সের সাথে এই জালি ব্যাগটা আসে, এটা সংরক্ষণ করে রেখে দেবেন, এটাও কিন্তু খুব কাজের। এরপর একটা টিফিন বক্স নেবেন, নিয়ে এই জালি কাপড়টা দুই ভাঁজ করে, এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে রাখছি ঠিক এইভাবে রাখবেন। রেখে আপনারা এই যে লিচুগুলো যেগুলো পানি থেকে তুলে আমি ধুয়ে মুছে নিয়েছি, এগুলো লিচু এর মধ্যে রেখে দেব। এই জালিটা দেওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু এই লিচুগুলো নর্মালে রাখবো, তাতে করে কি হবে, ফ্রিজে নর্মালে রাখলে যে পানিটা জমে লিচুর গায়ে সেটা আর জমবে না, জালি কাপড়ে সম্পূর্ণটা চুষে নেবে, এতে করে লিচুগুলো পানিমুক্ত থাকবে এবং সতেজ থাকবে। এভাবে ঠিক এইভাবে জালি ব্যাগের মাঝখানে রেখে ব্যাগটা দিয়ে ঢেকে এভাবে বক্সের ঢাকনা দিয়ে এভাবে আপনারা নর্মালে ফ্রিজে রেখে দেবেন। ইচ্ছা করলে আপনারা ডিপ ফ্রিজেও রাখতে পারেন, কিন্তু আমি যেহেতু বলেছি নর্মালে রেখে খেতে পারবেন, তো এটা আপনারা নর্মালে রেখে অন্তত পক্ষে 7 দিন অথবা 15 দিন পরও বের করে খেতে পারবেন, কিচ্ছু হবে না। এরপর এই যে দেখতে পাচ্ছেন একটা নিউজ পেপারে যে নিতে হবে তার কোনো মানে নেই। আপনারা খাতার পৃষ্ঠা অথবা বইয়ের পৃষ্ঠা যে কোনো অপ্রয়োজনীয় নিতে পারেন। তা আমি একটু বড় দেখে নিউজ পেপার নিয়েছি। এরপর লিচুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আজকে একটা ভিডিওতে আপনাদের সাথে কয়েকটা টিপস শেয়ার করব, কীভাবে আপনারা লিচু সংরক্ষণ করে অনেক দিন যাবত খেতে পারবেন। অনেক সময় অনেক লিচু নিয়ে আসা হয়, সবগুলো তো একসাথে খাওয়া হয় না, লিচুগুলো নষ্ট হয়ে যায়। তো আমি যেভাবে আপনাদের সাথে শেয়ার করছি ঠিক এভাবে যদি রাখেন আপনারা ভিন্ন ভিন্নভাবে, তাহলে দেখবেন অনেক দিন লিচু রেখে আপনারা খেতে পারবেন। আমি যেভাবে পেপারটা ভাঁজ করছি ঠিক এভাবে ভাঁজ করবেন। অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, লিচুগুলো আমি লবণের পানিতে ভিজিয়ে রাখার পর 10 মিনিট রাখার পর কিন্তু একটা তয়লা অথবা গামছা অথবা যে কোনো সুতি কাপড় দিয়ে ভালোভাবে মুছে বেশ কিছুক্ষণ ফ্যানের বাতাসে রেখে দেবেন, যাতে করে পানিটা শুকিয়ে যায়। এরপর কিন্তু আপনাদের সংরক্ষণ করতে হবে।
তো এই যে দেখুন একটা শপিং ব্যাগ, এই শপিং ব্যাগের মধ্যে আমি ঢুকিয়ে রাখবো। তার আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এই যে দেখুন পেপারের ভাঁজটা কিন্তু খুলে যাচ্ছে, তো এটা কি করতে হবে, একটা রাবার, এরকম রাবার কিন্তু সবার বাসায় থাকে, যদি এরকম রাবার না থাকে তাহলে আমরা যে বেনি ঝুটি করি রাবার ব্যান্ড থাকে মোটা, ওইগুলো দিয়েও আটকে নিতে পারেন, অথবা আপনারা সুতলি দিয়েও আটকে নিতে পারেন, যার যেভাবে সুবিধা এভাবে ঠিক প্যাকেট করে নেবেন। দেখুন কিভাবে প্যাকেট করেছি, খুব সুন্দরভাবে প্যাকেট করে আপনারা শপিং ব্যাগের ভিতরে ঢুকিয়ে এভাবে রেখে দেবেন, শপিং ব্যাগটা এভাবে ভাঁজ করবেন, করে সুন্দর একটা প্যাকেট করে আপনারা এভাবে লিচুগুলো নর্মালে অথবা ডিবে রেখে অনেক দিন খেতে পারবেন। আমি মনে করি নর্মালে রাখলে বেশি ভালো, তাহলে আপনারা সাথে সাথে বের করে সাথে সাথে খেতে পারবেন। যেমন ধরুন বাসা মেহমান আসলো, আপনারা নর্মাল থেকে লিচু বের করে দিয়ে দিলেন, তো অতিথি আপ্যায়নটাও হয়ে গেল। এবার আরেকটা টিপস, এই যে দেখতে পাচ্ছেন একটা প্যাকেট, এইরকম প্যাকেট কিন্তু আমরা হোটেল থেকে যখন পরোটা অথবা পুরি যে কোনো খাবার নিয়ে আসি ভাজা পোড়া, তখন কিন্তু এরকম প্যাকেট আসে, তো এটাও জমিয়ে রাখবেন, এটাও অনেক কাজের। এই যে দেখুন বাকি লিচুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে আমি এভাবে ফ্রিজেও রাখবো না, নর্মালেও রাখবো না, ডিবেও রাখবো না, ঠিক এভাবে আমি রেখে দেব ঘরের এক কোণে। এখান থেকেই বের করে খেতে পারবেন, একটা লিচুও নষ্ট হবে না, যেহেতু আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, লিচুগুলো একদম পচবে না। ঠিক এভাবে একটা কাগজের প্যাকেটে করে রেখে দেবেন লিচু, তাহলে ডিবেও রাখতে হবে না, নর্মালেও রাখতে হবে না, ঠিক এইভাবে অনেক দিন থাকবে। আর যদি রাখতে চান তাহলে নর্মালে রেখে দেবেন, তাতেও সমস্যা নেই, আমি যে তিনটা উপায় দেখিয়েছি এটা কিন্তু ডিবে নর্মালে রেখে খেতে পারবেন। এই যে দেখুন আমি নর্মালে রেখেছি, দুই দিন পর আমি আপনাদের সাথে শেয়ার করছি লিচুগুলো কেমন হয়েছে। নর্মালে রাখার পর আমি ফ্রিজে নর্মালে রেখেছিলাম, এই যে দেখুন একটা লিচুও ভেজে নাই, একটা লিচুর গায়েও পানি পাবেন না, আর লিচুর কালারগুলো কিন্তু খুব সুন্দর আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি দুই দিন পর আপনাদের সাথে শেয়ার করছি, এই একটা ভিডিও বানাতে আমার ঠিক দুই দিন লেগেছে, আগে আমি সংরক্ষণ পদ্ধতিটা ভিডিও করে রেখেছিলাম, এরপর দুই দিন পর আমি আপনাদেরকে রেজাল্ট দেখাচ্ছি। এই যে দেখুন একটা আমি খোসা ছাড়িয়ে দেখাচ্ছি, লিচু দেখতে পাচ্ছেন, আপনারা তো জানেন লিচু কিনে নিয়ে আসার পর যদি আপনারা এভাবে রেখে দেন, রাতে এক রাত যাওয়ার পরেই দেখবেন লিচুর খোসাটা কেমন কালচে হয়ে যায়। লিচু দেখুন আমি দুই দিন কিন্তু ফ্রিজে নর্মালে রেখেছি, দেখুন লিচুর খোসাটাও নষ্ট হয় নাই, কালারটাও সুন্দর আছে, লিচুও কতটা সুন্দর। তাহলে তো দেখলেন, আমি প্রমাণ সহ দেখালাম কিভাবে লিচু সংরক্ষণ করে আপনারা অনেক দিন যাবত খেতে পারবেন। এভাবে আপনারা ঘরের এক কোণে রেখেও খেতে পারবেন, অথবা নর্মালে রেখেও খেতে পারবেন, অথবা ফ্রিজে ডিপ ফ্রিজে রেখেও খেতে পারবেন। তো আজকের টিপসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এখানেই বিদায় নিব, আল্লাহ হাফেজ।